Hey everybody, what's going on? Welcome to Learn Hunter. So Adobe Premiere Pro, চতুর্থ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোহেল। চলুন কথা শুরু করা যাক। লাস্ট টিউটোরিয়ালে আমরা এই পর্যন্ত লাগিয়েছিলাম দর্শকদের আমাদের ফাইলটা চলে আসছে এবং চলে আসছে পারছি। তো পিসিটা একটু স্লো এর জন্য হয়তো ভালো এটা দেখতে পাচ্ছি না বা এটা একটু ঝামেলা হচ্ছে। ওকে, সো নর্মালি দেখেন আমরা যদি এটা ইন পয়েন্ট খুঁজি তাহলে আমাদের এটা টানতে হয় এবং টানতে হয়, তাই না? সেটা আমাদের জন্য সবসময় হয়তো এখানে আসলে থেমে গেল, তাতে ইন পয়েন্ট পেলো না। এটা শুধু সহজ বুদ্ধি হচ্ছে, আপনি আপনার কিবোর্ডের আপ অ্যারো ক্লিক করলে আপনি ইন প্রথম পজিশনে চলে যাবেন স্টার্টিং পয়েন্ট, এবং ডাউন অ্যারোতে ক্লিক করে ইন পয়েন্ট, ডাউন অ্যারোতে প্রেস করে ইন পয়েন্ট, আপ অ্যারোতে প্রেস করলে আপনি উপরে দিয়ে যাবেন দ্যাটস মিন স্টার্টিং পয়েন্ট, ডাউন অ্যারোতে প্রেস করলে আপনি ইন পয়েন্টে যাবেন। ওকে ফাইন, নাও আমরা আরেকটা ফাইল ওপেন করে নিচ্ছি, লাইক হচ্ছে গিয়ে থ্রি, ডাবল ক্লিক করলাম চলে আসছে। আমার কতটুকু লাগবে সেটা আমি দেখে নিই। ওকে, আমরা এখান থেকে রাখবো, এখান থেকে রাখবো, দ্যাটস মিন আমাদের কী করতে হবে, মার্ক ইন করতে হবে। বাট এর চেয়ে আরেকটা সহজ বুদ্ধি হচ্ছে আপনি কিবোর্ডে জাস্ট আই প্রেস করুন, মার্ক ইন হয়ে গেল। আপনি এখানে প্রেস না করে কিবোর্ডের আই প্রেস করুন, মার্কিং হয়ে গেল, অথবা এখানে প্রেস করলেও মার্কিং হবে। নাও আমাদের ইন পয়েন্টটা দেখি। ওকে, এত বড় না, আমরা ছোট করে ফেলি, এতটুকু করে ফেলি, এবং জাস্ট মার্ক আউটের জন্য কিবোর্ডের ও প্রেস করুন। ওকে, এখন আমরা এখানে আসি ইন পয়েন্ট, আমরা ইন পয়েন্টে যাই। আচ্ছা, আমরা এখানে আসি এবং এখানে এসে আমরা জাস্ট আমাদের এটা প্রেস করি, আমরা আমাদের ইন পয়েন্টে গেলাম। এখন এইখান থেকে আমাকে টেনে এনে এখানে ছাড়তে হবে, তাই না? বাট এটা কিন্তু অনেক সময় মিস্টেক হইতে পারে বা পিসি স্লো হইতে পারে বা আপনার কাজ হতে পারে না। এর জন্য কী করবে, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ইনসার্ট এবং একটা আছে ওভাররাইট। ওভাররাইট হচ্ছে আপনি ফাইনালি এই ক্লিপটা এইটার পরে দিয়ে দিবেন, এটা হচ্ছে ওভাররাইট। এটা আপনি এখানে প্রেস করতে পারেন অথবা কিবোর্ডের ফুল স্টপে প্রেস করতে পারেন। আমি ফুল স্টপ প্রেস করলাম, দেখেন চলে আসছে, কি আসছে, অবশ্যই আসছে, দেখেন চলে আসছে। তো এটা প্লে করি, স্লো হয়ে গেছে অবশ্য পিসিটা, এই জন্য হয়তো প্রবলেম হচ্ছে, বাট এটা কাট করতে হয়। দ্যাটস ওয়াই আমরা খুব ইজিলি এটা কী করতে পারলাম, নিয়ে আসতে পারলাম এখানে, তাই না? কিসের মাধ্যমে, এইটার মাধ্যমে, আমাদের এটা টেনে আনতে হলো না, তাই না? ওকে ফাইন, এখন আরেকটা আমি দিই এখানে, ধরেন তিন দিছি, ছয় দিছি, দুই নম্বরটা ব্যাপার করি। ওকে, দুই নম্বরটা দেখি কী আছে। ওকে, দুই নম্বরটা মোটামুটি কিছু নাই, এটা ফালতু লাগতেছে। এক, এক নম্বরটা দেওয়া যেতে পারে। ওকে, এক নম্বরটা আমরা দিতে পারি, এক নম্বরটা প্রথমত আমরা এখান থেকে নিব। সো আমাদের কী করতে হবে, আই প্রেস করতে হবে মার্কিনের জন্য, এবং আমরা নিব হচ্ছে গিয়ে এই জাম্পটা নেব এবং আউট, মার্ক আউট, এবং ফাইনালি আমরা এখানে প্রেস করলেই আর এটাকে আমরা ইনপয়েন্ট নিয়ে যাই। ইন পয়েন্ট নিয়ে গেলাম এবং এখানে যেটা আছে সেটাকে আমরা, এই ক্রিপ্টটা কিন্তু আছে, তাই না? তো আমরা এটাকে ওভাররাইট করে দিলাম এবং ফাইনালি এখানে চলে আসলো। ওকে, দেখেন এখানে সব দেখা যাচ্ছে না, এটা প্রবলেম। এই জন্য আপনি কী করবেন, এইটা যে ব্যাকস্ল্যাশ আছে না, ব্যাকস্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ ব্যাকস্ল্যাশ বলা হয় এটাকে, এটা প্রেস করবেন। দেখেন চারটে আপনার এখানে শো করতেছে, আর বলছি ব্যাকস্ল্যাশটা এইটা। ওকে, সো আমরা চারটে এখানে শো করতেছে, ফাইনালি চলে আসছে। ওকে, ফাইনালি চলে আসছে। এখন কথা হচ্ছে যে আমার মনে হলো যে ফার্স্ট ক্লিপ এখানে, এখন এইখানে একটা নতুন ক্লিপ অ্যাড করতে হবে, কোনটা অ্যাড করবো, ধরেন আমি নয় নম্বরটা দেখি কী আছে। এইটা, সো মার্কিন, এবং মার্ক আউট।
এবং আমার কথা হচ্ছে আমি এটাকে আমি চিন্তা করলাম একের পরে দিব এই দুই দিব তাই না তো এখন যদি আমি 10 এ এখানে ছেড়ে দেই হয়তো এটা ওভারহিট হয়ে যাবে তাহলে আমি এটার ইন পয়েন্টটা খুঁজি ও সরি আমি এই ক্লিপটাকে ফোকাস করি এটা ইন পয়েন্ট খুঁজি এইখানে অ্যাড করব এখানে অ্যাড করার জন্য এই যে ওভারহিট আছে ওভারহিট না আমরা এখানে ইনসার্ট ইনসার্ট করেন অথবা কমা প্রেস করেন আমি ইনসার্ট করলাম দেখেন চলে আসছে এক্স্যাক্টলি চলে আসছে দেখেন এই যেটা মাত্র নিজে কাট করলাম ওই দেখেন চলে আসছে তারপর এটা রাইট সো আমাদের কিন্তু চলে আসলো তাই না সো এটা হচ্ছে জাস্ট ইনসার্ট এটা হচ্ছে জাস্ট ওভাররাইট আমরা কি কি শিখলাম আমরা শিখলাম আই মার্ক ইন ও মার্ক আউট ফুল স্টপ ওভাররাইট কমা ইনসার্ট তারপরে চারটে সব হয়ে গেল এখন আসি আমরা চাচ্ছি ধরেন সাপোজ এটা আনলাম অর্থাৎ আমি ব্যাক স্ল্যাশ ওপেন করছি পাঁচটা এখানে শো করবে এটা আনার পরে এটা আনলাম এটার পরে এটা এটার পরে এটা তো আমি কোনোভাবে ভাবতেছি যে আমার এইখানে তিন নম্বর আছে এই তিন নম্বরটা কিন্তু এইখানে হওয়া উচিত এইটা এখানে হওয়া উচিত তাই না তাই তো এখন আমি যদি সিলেক্ট করে আমি এখানে নিয়ে আসি দেখেন ওভারহিট হয়ে গেল তার মানে কি নষ্ট হয়ে গেল এখন ব্যাকে গিয়ে আসবেন কন্ট্রোল জেড হচ্ছে আনডো মনে থাকবে এখন এইটাকে এই পাশে আনার জন্য এইটা এই পাশে আনার জন্য আমাদের কন্ট্রোল প্রেস করতে হবে ড্যাশবিন আমাদের এটা সিলেক্ট করতে হবে এখন এটা প্রেস করলে দেখেন এটা এই পাশে চলে আসলো এটা এই পাশে চলে আসলো এই দেখেন সে বলতেছে কোনটা কোনটা চলে আসলো এখন আমাদের কোনটা চলে আসলো এটা আসলো এটা আসার পরে দেন এটা আসলো তারপর এটা আসলো অথবা আমি যদি এইটা আমার এইখানে আসবে তখন কি করবো কন্ট্রোল প্রেস করে আমি এইটাকে এবার দিব তাহলে চলে আসবে রিপ্লেস হয়ে যাবে তাই না সো আমাদের এই জিনিসটা খুবই 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 ইজি হয়ে গেল ওকে আমি ব্যাক স্ল্যাশ দিলাম আমার এটা সাজানো হয়ে গেল দেখি আমার এখানে প্লে হয় কি না কারণ আমার স্ক্রিনে ক্যাচ করতে পারছে না স্লোর জন্য হয়তো বা সেভ করার পর ভিডিওটা কল তখন আসবে দেখো আপনাদের পিসি যদি ভালো হয় তাহলে আপনার প্রবলেম করবে না বাট আমার পিসিটা একটু স্লো 4 GB র্যাম মাত্র এই জন্য প্রবলেম করতেছে মানে আমার ল্যাপটপ আর কি পিসিতে একটু সমস্যা পিসি হলে পিসিটা ভালো কনফিগার ছিল আর কি সো ওকে আমরা আমাদের মুভি ক্লিপগুলো অ্যাডজাস্ট করতে পারলাম এবং আপনারা ফাইনালি আর কিছু মুভি ক্লিপগুলো আছে সেটা অ্যাড করে দেবেন আট নম্বরে দেখি কি আছে আট নম্বরে অ্যাড করছে কি না কেউ আই থিঙ্ক আট নম্বরটা অ্যাড করা হয় নাই 9 3 6 1 ওকে এখান থেকে দ্যাটস মিন আই এবং ওকে ও তার মানে আমরা আই ও পেয়ে গেলাম এবং এটাকে আমি কী করবো আমরা আগে ইন পয়েন্টে চলে যাই অ্যারো সাইন ইউজ করে নিচের কি ইউজ করে ডাউন অ্যারো এবং এইখানে আমরা ইনসার্ট কিন্তু করবো না ওভার এড প্রেস করবো দ্যাটস মিন এটা অ্যাড হয়ে গেলো ব্যাক স্ল্যাশ ইউজ করেন পাঁচটা এখানে শো হয়ে গেল এবং প্রজেক্টটা আপাতত আজকে টিউটোরিয়ালের জন্য সেভ করে ফেলুন আমার সাথে সাথে এবং দ্যাটস ওয়াই আমরা আমাদের কাজটা করতে পারলাম আমরা এই দুটো অপশানে ইউজ হলাম চুজ হলাম মার্ক ইন মার্ক চুজ হলাম এবং এটা আমরা আগে ইউজ করেছি V1 A1 অ্যাক্টিভ আছে এবং টেক্সটাও চুজ হয়েছি এবং কীভাবে আগের ভিডিও পরে নেওয়া যায় সেটাও আমরা দেখে ফেললাম এবং আস্তে আস্তে আরও অনেক কিছু দেখবো ইনশাল্লাহ তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং